দর্শক দেখুন সকাল সকাল কিভাবে যাত্রাবাড়ি আরদে তাজা ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে। আসলে এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সরাসরি চাঁদপুর মেঘনা নদীর মাছ। আসলে যারা ডিম ছাড়া মাছ সংগ্রহ করতে চান তারা যাত্রাবাড়ি আরদে আসলে এরকম মাছগুলো পেয়ে যান। কিসের জন্য সেটা বলতে পারতেছি না, প্রচুর দাম। অন্য অন্য বছর এই মাছ 800 টাকা কেজি দেয়, এবছর 1200 টাকা কেজি, 1400 টাকা কেজি। ইলিশ মাছ এমনও প্রচুর দাম, বুঝছেন? দাম কি কমবে ভাইয়া? না কমবে কি না সেটা আমরা বলতে পারি না, কিন্তু ইলিশ মাছ প্রচুর দাম। ভাই কি মাছ বিক্রি করতেছে? সেটা বিক্রি করছে। কয় কেজি বিক্রি করছে? এটা এখন বলতে পারি না, কাস্টমারের নিয়ে লোক। ইলিশ মাছ যে এত কিসের লাগে দাম এটা আসলে আমরা নিজে ভাবতে পারি। দর্শক আপনারা দেখলেন যে যাত্রাবাড়ি আরদের সকাল থেকে উপচে পড়া ভিড় থাকে। আসলে এখানে এই যে এক ভাই মাছগুলো কিনে নিয়ে গেছে, যা ছিল সবগুলোই তিনি কিনে নিয়ে গেছে। এখন মাছ আর এই ডালাতে নেই। আসলে দেখা যাক তিনি কত কেজি মাছ আজকে কিনলেন। কত কেজি বিক্রি করছেন ভাই? ভাই 480 টাকা জাটকা মাছ। জাটকা বিক্রি করছেন তাই না? আচ্ছা 2 কেজি নাকি? এটা 3.5 কেজি, 3.5 কেজি। কত পিস বিক্রি করছেন? 480 পাইকারি দাম। ও 480 করে পাইকারি দাম। শেষ তো ভাই এই জন্য বিক্রি করে দিছি, বাজার শেষ টাইম এই জন্য বিক্রি করে দিছি। আমার মাছও শেষ, মাছও শেষ, বাজারও শেষ, বিক্রি করে দেওয়া হয়েছে। নাইলে এগুলো 550 কম বিক্রি করিনি। আর এইগুলো দিচ্ছেন কত ভাই? কোনগুলা এগুলা কত করে নেবেন ভাই? এটা কেজি 1000। এটা 1000 করে? এটা 1800 টাকা। আরে 1.5 কেজি আলা 1700। এটা 1.5 কেজি আলা 1150 তে 1200 টাকা। দামটা একটু বেশি ভাই না? অনেক দাম, অনেক। অন্য বছর দামটা আগের চেয়ে একটু অনেকটা বেশি, কারণ আমদানিটা কম, এজন্য ইলিশের দামটাও বেশি। তো কিছুদিন পরে তো ইলিশ আরও বেশি পাওয়া যাবে? কিছুদিন পরে সেটা বলতে পারি না, এ আশা তো আমরা সবাই, আমরা নিজেও একটা পাইকার, এ আশা আশা রইলাম। অনেক টাকা আমরা কিন্তু ঋণ, কিন্তু এই বছর যে অবস্থা ঋণও দিতে পারতেছি না, মাছ অনেক দাম। ব্যবসার লাইন ভালো দেখি না ভাই। এবার সাগর থেকে যে বুট আসতেছে ওরা খারাপ অবস্থা, ব্যবসার অবস্থা অনেক খারাপ এবছর। একমাত্র খালি এই যে কিছুদিন এই কিছুদিনের জন্য বেশি খারাপ হয়েছে। তেলের দামটা বাড়ো নেই, সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। আর নাইলে কোনো জিনিসের দাম, আগে মোটামুটি ভালো ছিলাম, গত বছরও ভালো ছিলাম, এই বছরের শুরু দিয়েও ভালো ছিলাম, কিন্তু বর্তমান এই 4-5 দিনে 1 সপ্তাহের ভিতরে আমরা ব্যবসায়ী করতে পারতেছি না, সব জিনিসের দাম বেশি। বলতে চাইছি কি, আমরা তো আমরা বাংলাদেশে কিছু ইলিশ হয় তো ভারতের অনেক জেলে আইয়া আপনার ওই পাহাড় আর কি সুন্দরবনের এদিকে অনেক জেলে আইয়া আপনার আপনি বাংলাদেশে ঢুকিয়া তারা বর্তমানে মাছ ধরতেছে। গতকালকে আমরা খবরে পাইছি তো এরা উদ্যোগ, আমরা তো জনগণ নিতে পারি না, উদ্যোগ সরকার নেয়। তা আমরা যারা মাছের লোক জড়িত আছি তাই কিছু উপকৃত হইতাম। তা আমরা সরকারের কাছে এই আবেদন জানাই, যাতে ভারতের যে জেলেরা আছে তারা বাংলাদেশে কোনো মাছ না ধরতে পারে। বাংলাদেশে হ্যাঁ অনেক জেলে আপনার ওই পাত্রকাড়া জেলে ওই যেখানে পায়রা বন্দর ওখানে আয়া আপনার অনেক আপনার বোট আয়া রাখছে ভারতের জেলে। আরেকটা আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যা হয়েছে যা মাছগুলি আছে আমরা যাতে বাংলাদেশের মানুষ বেচতে পারি সেটা যেন ব্যবস্থা করে। ইন্ডিয়া যদি মাছ নিয়ে যায় বাকিগুলো আর পাবো না, সেই ব্যবস্থা যেন করে, এটাই আমার কাছে। দাম অনেক বেশি ভাই তাই না? এই মাছ আপনার 1200 টাকা কেজি ছিল, সেখানে এখন 1800 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, এই মাছ 800-1000 টাকা ছিল, এখন 1800 টাকা কেজি। দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কাস্টমারের কাছে বেচাও কষ্ট, মাছ নাই। আর অনেক কাস্টমার বলতেছে মাছ নাকি সস্তা হয়ে গেছে। সস্তা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা বলতেছে যে মাছ বেশি মাছ সস্তা, কিন্তু আসলে সস্তা না। নদীতে তেল নিয়ে নামিয়ে জেলেরা মাছ পাইতেছে না, জেলেরা কান্নাকাটি শুরু হয়ে গেছে, কিভাবে বাঁচবো এই আহাজারিতে। অনেক আতঙ্কে আছে, একটা বোট নামাইতে অন্তত 2-3 কোটি টাকা লাগে সাবার জাল সহকারে। তেল নিয়ে 1 লক্ষ টাকার তেল নিয়ে বোটে নামতে হয় 3 দিনের সফরে। এই সফর 3 দিনের মধ্যে আবার তেল ফুরানোর আগে এবার বুটিয়া, তারপর বাজারে মাছটা উঠে তারপর বেচা কিনা, সেই ওদের যে খরচ পড়ে সেই খরচের টাকায় ওরা পাইতেছে না, আমরা লাভ করব কোথার থেকে? এই জন্যই দামটা বেড়ে গেছে, এই জন্যই দামটা বাড়ছে। সামনে আরও বাড়বো, এখন বর্তমান মোটামুটি আছে, সামনে আরও বাড়বো, কারণ সামনে বাইরে বাসগুলো চলে যাবো, ইনপুটারে নিয়ে যাইবো,
সব ব্যবসায়ীরা নামিয়ে দেব, দেশের অন্তত 7-8টা রাষ্ট্রের বাইরে মাছ চলে দেব গা। আমরা ব্যবসায়ী করতে পারবো না, মাছই পাবো না। আমরা পাবো কোনটা, যেটা তারা নেওয়ার পরে যে মাছটা থাকবো পচা খারাপ ওইটা আমরা পাইব। ভালোই, আজকে মাছগুলো আপনার ফ্রেশ আছে অনেক ভাইয়া, তাই না? দাম দেখে মানুষ চলে যেতে গেছে। সেটা কত বলছিলেন? ওইটা 1700 টাকা কেজি ভাই। 1700 টাকা কেজি, পাইকারি 1700 টাকা, দুজন 1 কেজি 400, দেড় কেজি ওজন 1700 টাকা করে কেজি। মাছগুলো অনেক ফ্রেশ আছে ভাইয়া। পাইকারিগুলি ভাই যে অবস্থা ছিল, যে মাছগুলো 65 দিনে বন্ধ ছিল, সবাই মানে ভাবছে যে এখন মাছ বেশি হবে, কিন্তু আসলে মাছ বেশি না, মাছ অনেক কম। যে মাছগুলো আসলো 900-1000 টাকা, এখন গাড়ি বেছে 1400-1500 টাকা কেজি। এই মাছগুলো পাইকারি নিয়ে বেচতে খুব কষ্ট হইতেছে, কেজিতে 400-500 টাকা বাড়িয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। আমরা কিভাবে ব্যবসা করবো? আমাদের অনেক হিমশিম খেয়ে গেছি, আমি নিজেও একটা পাইকার, মাছ কিনা বিক্রি করতাম, এখন দেখেন মাছ নাই, এই অবস্থা। ওই জায়গা দুইটা, ওই জায়গা পাঁচ, আগে মাছ কিনতাম 1-3-4-5 লক্ষ টাকার মাছ কিনতাম, এখন মাছ কিনে মাত্র 50-1 লাখ টেন, এর বেশি মাছ কিনতে পারি না ভাই, সাহসে ধরে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সঠিক তথ্যটা যদি দেন আপনাকে ধন্যবাদ ভাই। একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন, মাছগুলো যাতে বাইরে না দেয়, বাইরে দিলে আমরা যা ঋণগুলি আছে দিতে পারতাম না, কেলিগা দেশের মানুষকে বিক্রি করলে ব্যবসা করলে আমরা কিছু বাঁচবো, নাহলে যে অবস্থা আর মরে যাবো।